ওয়েলকাম ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের বিদ্যালয় এবং মাদ্রাসার গ্রুপ ডি কর্মীরা কিন্তু বহুদিন ধরে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন এবং ওনাদের মূল দাবি হচ্ছে প্রমোশন এবং একটু সম্মানজনক বেতন কাঠামো। দেখুন, একটি বিদ্যালয় বা মাদ্রাসার সামগ্রিক চিত্র যদি আমরা তুলে ধরতে চেষ্টা করি, সেখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ক্যামেরার সামনের দৃশ্যটা, কিন্তু তার পিছনে যে মানুষগুলো থাকে অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি, তাদের ভূমিকা কিন্তু সেভাবে আমাদের নজরে আসে না। তো একটি বিদ্যালয়কে সচল রাখার জন্যে গ্রুপ ডি স্টাফ যারা আছেন তাদের যে পরিশ্রম, সেটা কিন্তু যারা বিদ্যালয়ের মধ্যে থাকেন তারাই অনুভব করেন, বাইরের মানুষরা কিন্তু অতটা বুঝতেও পারেন না তাদের যে ভূমিকা বিদ্যালয়ের ওপর। তো তাদের যে একটা সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো এবং প্রমোশনের দাবি, এটা তারা বিভিন্নভাবে এর আগে রাজ্যপালের সঙ্গেও তারা দেখা করেছেন এবং পার্থবাবু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া, এই সংক্রান্ত বহু খবর এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং সদ্য সদ্য ওনারা একটি ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। দেখুন, গত 18 আগস্ট 2020 টু দি অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তাকে যেটা ওনারা প্রেয়ার করেছেন, সাবজেক্ট প্রেয়ার ফর সাবমিশন অফ ডেপুটেশন, অর্থাৎ ডেপুটেশন জমা দেওয়ার জন্য প্রার্থনা করছেন, টু দি অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রিগার্ডিং প্রপোজাল অ্যান্ড চার্টার অফ ডিম্যান্ড অফ গ্রুপ ডি এমপ্লয়িজ অফ স্কুলস অ্যান্ড মাদ্রাসাস অফ দি স্টেট। রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট উই দি মেম্বার্স অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা গ্রুপ ডি অ্যাসোসিয়েশন স্টেট কমিটি আর গোয়িং টু সাবমিট আওয়ার প্রেয়ার ফর ফিক্সিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ইউ টু ডিসকাস মোস্ট ডিপ্রাইভড কন্ডিশনস ইন আওয়ার সার্ভিস। অর্থাৎ গ্রুপ ডি কর্মীদের যে কর্মজীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে বা তারা যে জায়গায় বঞ্চনার শিকার হয়েছেন সেগুলি নিয়ে তারা একটি আলোচনা করতে চান প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে, তার জন্য তারা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে চাইছেন বা একটি ডেপুটেশন জমা দিতে চাইছেন। দো উই আর দি মোস্ট ইম্পর্টেন্ট পিলার অফ এডুকেশন সিস্টেম অফ দি স্টেট, ওনারা এই যে আমি একটু আগে বললাম, একটি বিদ্যালয়কে সুষ্ঠুভাবে চালাতে গেলে গ্রুপ ডি স্টাফেদের যে ভূমিকা সেটাকে কোনো জায়গাতেই কিন্তু অস্বীকার করা যায় না, সেটা অবশ্যই একটা অন্যতম গুরুত্বপূর্ণ পিলার, এটা মানতেই হবে। সেই জায়গায় ওনারা যেটা বলছেন, উই আর দি মোস্ট ডিপ্রাইভড অ্যান্ড নেগলেক্টেড ইন এভরি অ্যাসপেক্ট, অর্থাৎ সমস্ত দিক থেকে ওনারা কিন্তু নেগলেক্ট হয়ে আছেন। এবার এখানে সমস্ত দিক থেকে বলতে যদি ফিনান্সিয়াল বিষয়টা বলা যায়, যেটা আমি একটু আগে বললাম যে একটা সামঞ্জস্যপূর্ণ সম্মানজনক বেতন কাঠামো এবং তার পাশাপাশি যোগ্যতা অনুযায়ী প্রমোশন, তার সাথে ওনাদের আরও কর্মক্ষেত্রে অনেক সমস্যা আছে সেগুলো নিয়ে ওনারা আলোচনা করেছেন এর আগেও। তাই বলছেন, উই আর অলমোস্ট ইন ফিনান্সিয়ালি হ্যান্ড টু মাউথ কন্ডিশন ইন স্পাইট অফ আওয়ার ভাস্ট এক্সপিরিয়েন্সেস অ্যান্ড হায়ার কোয়ালিফিকেশান, যেমন এমএ, বিএড, পিএইচডি, এমলিস, এলএলবি, উই হ্যাভ নো প্রমোশন সিস্টেম। অর্থাৎ প্রমোশনটা যে ওনাদের একটা অন্যতম দাবি সেটা এখান থেকে বুঝতেই পারছেন। তারপরে যেটা ওনারা বলতে চাচ্ছেন, দেয়ার পর উই ওয়ান্ট টু সাবমিট এ ডেপুটেশন টু ইউ টু ডিসকাস, অর্থাৎ আলোচনা করার জন্য একটা ডেপুটেশন ওনারা দিতে চাইছেন এবং আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বিদ্যালয় এবং মাদ্রাসায় ওনাদের যে দৈন্যদশা সেটাকে তুলে ধরা। সেই দৈন্যদশার মধ্যে যেমন ওনাদের কর্মজীবনের সমস্যা রয়েছে, তেমনি আর্থিক সমস্যাগুলো রয়েছে। তো এইটা একটা বিষয় রয়েছে এবং এর আগের ভিডিওতেও আমি বেশ কিছু ভিডিওতে আমি গ্রুপ ডি স্টাফেদের সমস্যার কথা তুলে ধরেছিলাম। তো এগুলো অবশ্যই মানবিক দৃষ্টিভঙ্গিতে সহানুভূতির সঙ্গে বিচার করা অবশ্যই দরকার আছে। তো ওনারা ডেপুটেশন জমা দিলে সেই আপডেট পেলে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আন্তরিকভাবে চাইব কাজের সঙ্গে এবং যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো, প্রমোশন এবং অন্যান্য যে যুক্তিসঙ্গত যে দাবি দেওয়াগুলি ওনাদের রয়েছে সেগুলো মানবিকভাবে যেন শিক্ষা দপ্তর বিবেচনা করেন, এই আশা রেখে আমি এই ভিডিও শেষ করছি। ভালো থাকুন, ধন্যবাদ।